মানবাধিকার কর্মী ভানু সরকার নরেন্দ্র মোদী এবং বিজেপি আরএসএসের নেতাদের সরাসরি হুঁশিয়ারি দিলেন যে তারা গোপনে যেটা করছে সেটা আস্তে আস্তে দিনকে দিন ফাঁস হয়ে যাচ্ছে। এবারে বিজেপি আরএসএসের নেতারা এবং নরেন্দ্র মোদী নিজের পিঠ বাঁচাতে পারবে না, কারণ পুলওয়ামায় ভোটে জেতার জন্য নরেন্দ্র মোদী এত বড় দাঙ্গাবাজ যে কিনা 40 জন জওয়ানকে মারিয়ে দিয়েছিল, তাদেরকে শহীদ করেছিল দেশেরই এই গাদ্দার প্রধানমন্ত্রী, এবং এগুলো চাপার জন্য একের পর এক কেলেঙ্কারি করে চলেছে নরেন্দ্র মোদী। এই চোর চৌকিদার মোদীর একের পর এক গোপন ষড়যন্ত্রের কথা ফাঁস করলেন মানবাধিকার কর্মী ভানু সরকার। এই ভিডিও দেখে নরেন্দ্র মোদী এবং বিজেপি আরএসএসের নেতাদের মাথায় হাত পড়ে গেছে, কারণ নরেন্দ্র মোদী গোপনে যেটা করেছিল সেই সমস্ত তথ্য ফাঁস করে বিজেপি আরএসএসের বিপদ বাড়িয়ে দিলেন মানবাধিকার কর্মী ভানু সরকার। চলুন বিজেপি আরএসএসের মুখে কীভাবে ঝামা ঘষে দিলেন এই মানবাধিকার কর্মী ভানু সরকার, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার যদি আপনি খুব ভালো করে দেখেন যে জম্মু কাশ্মীরের যে প্রাক্তন যে রাজ্যপাল, তিনি কয়েকদিন আগে ওয়ারে ইন্টারভিউ দিয়ে পুলওয়ামা নিয়ে যেটা বলেছেন, এবং তার থেকেও বড় কথা পুলওয়ামা নিয়ে মোদি থেকে শুরু করে তার সমস্ত বড় বড় নেতা মন্ত্রী সবাই যেভাবে চুপ, এবং পাড়ার ছোট্ট পুচকে বিজেপি নেতা পর্যন্ত পুলওয়ামা নিয়ে চুপ, ফলে গোটা বিষয়টাকে আবার নতুনভাবে অন্য একটা দিকে টান করে দেওয়ার জন্য এটা পরিকল্পিতভাবে আরএসএস এটা করেছে। আমরা আগেই বলেছি যে এটা একটা নতুন পদ্ধতি, এই পদ্ধতিতে মুসলমানদের ট্রিটমেন্ট দেওয়া হবে। এটা অবশ্য বিচারাধীন বন্দীকে এইভাবে খোলা গুন্ডা দিয়ে মারিয়ে দেওয়া, আমি তো বলবো গুন্ডা দিয়ে মারিয়ে দেওয়া, একেবারে বলছি তারা বলছে সাংবাদিক সেজে এসেছিল, এবং আমি বলবো সংবাদ মাধ্যমের জন্য নামা উচিত সাংবাদিকদের, এই যে সাংবাদিকদের এই বিষয়ে রাস্তা নামা উচিত, সাংবাদিকদের পেশাকে বদনাম করে আজকে তারা এটা করছে, বলছে সাংবাদিক সেজে এসে খুন করে। আরে এরপরে তো মানুষ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের কাছে গেলে তারা ভয় পাবে যে সাংবাদিককে কোনো ইন্টারভিউ দিতে ভয় পাবে বিরোধী দলের কোনো নেতা, এরপরে অন্য যে কোনো বিষয়ে একটা সোশ্যাল ইস্যুতে বহু মানুষ সামাজিক বিষয় নিয়ে কাজকর্ম করেন, তারা সাংবাদিকদের ইন্টারভিউ দিতে ভয় পাবেন। বহু মানুষের যারা নরেন্দ্র মোদী সরকারের আরএসএসের বিভিন্নভাবে ইস্যু বিরোধিতা করছেন, তারা সাংবাদিকদের ইন্টারভিউ হচ্ছে। এটা তো আরএসএস শাসনের একটা মডেল, ধরুন মোদী হচ্ছে তাকে দেখাচ্ছে কনস্টিটিউশনাল হেড, তিনি সবসময় আইনের কথা বলছেন, বিরোধীদের তিনি নানানভাবে অপরস্থ করছেন, সিবিআই, ইডি, এনআইএ লাগিয়ে বিব্রত করছেন, অ্যারেস্ট করছেন, জেলে ভরছেন দুর্নীতির নাম করে। যদি তার দলে সবথেকে দুর্নীতি করছে নেতাদের সংখ্যা বেশি, রাম মন্দিরে টাকা ঝেড়েছে 1200 কোটি টাকা, তারাও তাদের দলে আছে, বিজেপিতেই আছে। আর একজনকে হচ্ছে যে আরএসএসের যে মনুবাদী রাজনীতি, সেই মনুবাদী রাজনীতির মুখ হিসাবে একজনকে হারা রাখতেই হতো, সেটা হচ্ছে যোগী আদিত্যনাথ। ফলে এইটা যখনই মোদী বিপদে পড়বে, যখনই কনস্টিটিউশনাল পদে থেকে প্রধানমন্ত্রী বিপদে পড়বে, তখনই এই মনুবাদী নেতা, মনুবাদীদের যে নেতা ইয়ে আমাদের যোগী আদিত্যনাথ, তার এখানে কোনো না কিছু হবে, যাতে মোদীর উপর যে আক্রমণ মানে যে সমালোচনাটা সে সমালোচনা মুখটা। প্রথমত হচ্ছে যে পুলওয়ামা ঘটনা যদি ইমিডিয়েট চাপা পড়ে, কারণ সত্যপাল মালিক যেভাবে তিনি বলা শুরু করেছেন আগামী দিনে আরও কিছু বলবেন আমাদের ধারণা, কারণ ভিতরে ভিতরে যা হয়ে আছে সেই সময় আমরা যারা পুলওয়ামা নিয়ে প্রশ্ন তুলেছিলাম, জানেন অনেকে এখানে আছেন যাদের বাড়িতে আরএসএস আক্রমণ করেছিল, ঘর বাড়ি ভেঙেছিল, আমরা যারা পুলওয়ামা নিয়ে মিছিল করতে গেছিলাম যেটা আরএসএসের ষড়যন্ত্র, তার বিরুদ্ধে আমরা মিছিল করতে গেছিলাম, তখন আমাদের আক্রমণ করেছিল আরএসএস, আজকে তো প্রমাণিত জম্মু কাশ্মীরের যে রাজ্যপাল তিনি তো আমাদের লোক নন, তিনি বিরোধীদের লোক নন, তিনি আরএসএসের লোক, বিজেপির একেবারে ঘরের লোক, তাদের মোদীর কোলের সন্তান, সে আজকে মোদীর বিরুদ্ধে বলছে। ফলে এখানে মুগল রবেন কোথায়? মুগল করার জন্য একটাই জায়গা আছে, এটা ইসলামোফোবিয়া, আরও বেশি করে মুসলিম বিদ্বেষ ছড়াও, আরও বেশি করে মুসলিমদের টার্গেট করো যাতে এই ইস্যুটা মানুষের দিকে ঘুরে যায়। এর পিছনে আরও অনেক কিছু আছে, আদানি নিয়ে চুপ, আদানির বিরুদ্ধে কোনো কিছু বলছে না সরকার, আদানি নিয়ে কোনো জয় জেপিসি করার কথা বলছে না, আদানি নিয়ে বলার জন্য রাহুল গান্ধী সাংসদ পদ চলে গেল, ফলে আদানি নিয়ে কেউ বলতে পারবে না, আজকে অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই ডেকে পাঠিয়েছে, ফলে গোটা অপোজিশনকে যাতে হেনস্থা করা যায়, যাতে মোদীর বিরুদ্ধে প্রশ্ন তোলা যায়, সেই জন্য আমার মনোবাদী আদিত্যনাথকে আমার মতো